আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ঢাকা মহানগর বিএনপি আন্দোলনমুখী নেতৃত্ব গঠনে তোড়জোড়। জানিয়ে দেব বিদ্যুৎ ছাড়াই হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে 10 কোম্পানি। আরো জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছে মান্না। বিএনপির মিছিল থেকে পেট্রোল বোমার সংখ্যায় জনগণ বলছে তথ্যমন্ত্রী। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলছে কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সুমহ সম্ভাবনা রয়েছে বলছে সৈয়দ ইব্রাহিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঢাকা মহানগর বিএনপি আন্দোলনমুখী নেতৃত্ব গঠনে তোড়জোড়। ঢাকা মহানগরে আন্দোলনমুখী নেতৃত্ব গড়ে তুলতে দলকে ঢেলে সাজাচ্ছে বিএনপি। এরই মধ্যে কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর উত্তরের 71টি ওয়ার্ডে নতুন নেতা নির্বাচিত হয়েছেন। নেতৃত্বে ত্যাগী ও যোগ্যরা, অসহায় সংগঠনের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। তবে অভ্যন্তরীণ কোন্দল সহ নানা কারণে পিছিয়ে রয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। তবে তারাও কাউন্সিল শুরু করে দ্রুত শেষ করতে চাইছেন। গত বছর 2 আগস্ট আব্দুস সালামকে আহ্বান রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণের 49 এবং আমানুল্লাহ আমানকে আহ্বায়ক ও ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের 47 সদস্যের কমিটি করা হয়। ঢাকা মহানগর বিএনপির নেতারা জানান, দায়িত্ব পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উত্তর ও দক্ষিণের প্রতিটি ইউনিট এবং ওয়ার্ড পর্যায় থেকে নেতৃত্ব বেছে আনতে 8টি করে সাংগঠনিক টিম গঠন করেন নেতারা। কর্মীদের মধ্যে প্রায় 1 লাখ ফরম বিতরণ ও কর্মী সভা করে তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে উত্তরের 71টি ও দক্ষিণে 77টি ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মহানগর উত্তরের ওয়ার্ড আহ্বায়ক কমিটির নেতারা গত 25 এপ্রিলের মধ্যে পাড়া মহল্লা ও বাজার ভিত্তিক 620টি ইউনিট কমিটি করতে সক্ষম হন। তবে দক্ষিণে 702টি ইউনিট কমিটি গঠনে দেখা দিয়েছে জটিলতা, অভ্যন্তরীণ কোন্দল সহ নানা কারণে বেশিরভাগ ইউনিটে কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। এরপরও নগর কমিটি কাউন্সিল প্রক্রিয়া শুরু করায় উজ্জীবিত নেতাকর্মীরা। তাদের ভাষ্য, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কর্মীদের বলা চলে ভুলতে বসেছিলেন নেতারা। এখন কাউন্সিল ঘিরে নেতারা কর্মীদের কাছে আসছেন, ভোট চাইছেন, সংগঠনের কার্যক্রম সংহত করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সত্যিকার অর্থে দলে গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছে, ভালো লাগছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রশাসনিক ওয়ার্ড 75টি হলেও খাতা কলমে সাংগঠনিক ওয়ার্ড 80। এর মধ্যে 77 সাংগঠনিক ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে কোন্দলের কারণে, বাকিগুলোতে এখনো কমিটি করা সম্ভব হয়নি। এছাড়া বেশিরভাগ ওয়ার্ডে পাড়া মহল্লা ও বাজার ভিত্তিক ইউনিট কমিটি গঠনেও জটিলতা রয়েছে। ওয়ার্ডের দায়িত্বশীলরা পৃথকভাবে ইউনিট কমিটি জমা দিয়েছেন। এখন ওয়ার্ড নেতাদের মধ্যে সমন্বয় করে ইউনিট কমিটি করার চেষ্টা করা হচ্ছে। অবশ্য দক্ষিণের কার্যক্রম পিছিয়ে পড়ার পেছনে সদস্য সচিব রফিকুল আলম মজনুর কারাবন্দীকেও দায়ী করা হচ্ছে। এরপরও গত 4 জুলাই খিলগাঁও এলাকার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কার্যক্রম শুরু হয়। বিদ্যুৎ ছাড়াই হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে 10 কোম্পানি। বেসরকারি কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ না করেই প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এভাবে গত কয়েক বছরে তারা লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, 2021-22 অর্থ বছরে বিদ্যুৎ খাতে লোকসান হয়েছে 28,000 কোটি টাকা। এমনি গত কয়েক বছরে সব মিলিয়ে লোকসান লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বেসরকারি কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করে না, বিদ্যুৎ দেয়ও না, কিন্তু ক্যাপাসিটি চার্জের টাকা নিয়ে চলে যায়। কারা এই টাকাগুলো নিয়েছে জানেন? সামিট গ্রুপ এক বছরে নিয়েছে 9,278 কোটি টাকা, এগ্রিকো ইন্টারন্যাশনাল 6,970 কোটি টাকা, এরদা পাওয়ার হোল্ডিং 6,720 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ 4,881 কোটি টাকা, KPCL 3,633 কোটি টাকা। এই রকম 10টা কোম্পানি যারা আওয়ামী লীগের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা এই হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ উৎপাদন না করে নিয়েই চলে যাচ্ছে। তিনি বলেন, এই বিদ্যুৎ আনার জন্য সরকার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে এসেছিল। কোনো টেন্ডার না করেই হাজার হাজার কোটি টাকা বেশি ব্যয়ে
এটার জন্য কোনো মামলা হবে না ইনডেমিনিটি আইন তৈরি করেছে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লুটপাট ও দুর্নীতি করা কয়েকদিন আগে দেখলেন পদ্মা সেতু খুব ফলাও টলাও করে উদ্বোধন ঘোষণা করলো ১০,০০০ কোটি টাকার ব্রিজ তারা ৩০,০০০ কোটি টাকায় করলো একইভাবে দেখবেন গত ১০ বছর ধরে চলছে এই যে মাথার উপরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলপথ উত্তরায় এখন যাওয়া যায় না সেখানে ভিআইপি রাস্তায় গেলে আপনাকে ২-৩ ঘন্টা হাতে নিয়ে যেতে হবে চট্টগ্রামের কর্ণফুলীতে সুড়ঙ্গ ব্রিজ করেছে আর অন্যদিকে সাধারণ মানুষের খাওয়ার টাকা নেই কালকে টেলিভিশনে দেখছি আপনারা যতই এই সমস্ত টানেল আর মেগা প্রজেক্ট তৈরি করেন আর দেশের ৪২% মানুষ এখন দুই বেলা খেতে পায় না তাদেরকে আজ দারিদ্র সীমার নিচে বাস করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছে মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে দেশকে মহাসংকট থেকে উদ্ধার করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার রাজধানীর তোপখানায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এসব কথা বলেন মান্না সভায় দেশের বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায় সর্বসম্মতিক্রমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কবির হাসান এবং সাকিব আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয় সিরাজগঞ্জ জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব মোখলেসুর রহমান সবুজ এবং ইকবাল হোসেন শামুকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় বিএনপির মিছিল থেকে পেট্রোল বোমার সংখ্যায় জনগণ বলছে তথ্যমন্ত্রী বিএনপির মিছিলের হারিকেন থেকে পেট্রোল বোমা বের হয় কিনা তা নিয়ে জনগণ শঙ্কিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ শুক্রবার বিকেলে ঢাকায় বাংলা একাডেমিতে সনন আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকরা রাজনীতি প্রসঙ্গে লোডশেডিংয়ের সময় হারিকেন নিয়ে বিএনপির মিছিল ডাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন এ সময় তথ্যমন্ত্রী জানান করোনার পর ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপে আমেরিকাতেও বিদ্যুৎ রেশনিং হচ্ছে আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য ১০ গুণ বেড়েছে ও তেলের মূল্য রেকর্ড ছাড়িয়েছে ফলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতেও বিদ্যুৎ উৎপাদনে হিমশিম খাচ্ছে ডক্টর হাসান মাহমুদ বলেন জ্বালানি সংকটের কারণে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইলে SMS এর মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জাপানে এবং ফ্রান্সেও জনগণের প্রতি একই আহ্বান জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি সেখানেও এর সাশ্রয়ের জন্য বলা হয়েছে এবং অনেক শহরে পানি গরম করার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে ২ ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে আর ৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত তিনি বলেন ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বিদ্যুৎ পেত মাত্র ৪০% মানুষ এখন শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে গত অর্থ বছরে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫৩,০০০ কোটি টাকা বা ৬ মিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন যেসব দেশে এখন সেকেন্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতো না সেসব দেশেও যখন বিদ্যুৎ সাশ্রয় ও রেশনিং করা হচ্ছে বাংলাদেশেও সেই ব্যবস্থা নেওয়া ও জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে আমাদের দেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলছে কাদের সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড এদেশে একমাত্র বিএনপির বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির শাসনামলে তারা হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা নির্যাতন চালিয়েছিল তার নজির আর নেই বর্তমান সরকারের শাসনামলে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ নয় বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে মনে হয় বানরের সঙ্গীত গায় জলে ভাসে শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত উত্তরা পূর্ব পশ্চিম এবং বিমানবন্দর থানা আওয়ামী লীগ এবং এর অন্তর্গত ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন যারা বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়েছিল তাদের মুখে বিদ্যুৎ নিয়ে কথা বলা মানায় না তিনি বলেন আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করার প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক তিনি বলেন মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না এখন থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের সময় বেশি দিন নেই তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে নেতার সঙ্গে কর্মীর এবং কর্মীর সঙ্গে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মানুষ উন্নয়ন ও কাজ চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও কাজ করে যাচ্ছেন তাই দেশের জনগণ শেখ হাসিনার উপর খুশি আর এতে বিএনপির মন খারাপ
বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলছে সৈয়দ ইব্রাহিম। বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সৈয়দ ইব্রাহিম বলেন, বাংলাদেশে বর্তমান যে সংকট চলছে তা বিগত 51 বছরেও আসেনি। বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সমূহ সম্ভাবনা দেখছি। এই সংকট সমাধানে সততা, সতর্কতা এবং সাহসিকতা দরকার, সেটিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে যেমন সমাধান হয়নি, বাংলাদেশেও শেখ হাসিনা পদত্যাগ করলে সংকটের সমাধান হবে না, কারণ বাংলাদেশের সিস্টেমের মধ্যেই গলত, তাই সিস্টেমে পরিবর্তন আনতে হবে। তিনি আরো বলেন, বিদেশিরা বাংলাদেশকে বিনা লাভে ঋণ দিচ্ছে না। শ্রীলঙ্কা যেমন ঋণ পরিশোধ করতে না পেরে হাবানটোটা বন্দর চীনকে লিজ দিয়েছে, আমাদের উন্নয়নগুলো যে লিজ দিতে হবে না তার গ্যারান্টি নেই। কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, শুধু ভিপি নূর জোনায়েদ সাকি নয়, বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক তরুণ প্রয়োজন। ভবিষ্যতে তরুণরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমাদের বৃদ্ধদের চেয়ে তরুণদের বেশি দিন ঋণের বোঝা বহন করতে হবে।